আজকে আমরা দেখবো ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর অনুসরণে চোদ্দ দশমিক দুই এর পার্ট টু ভিডিও ঠিক আছে ভালো করে রপ্ত করে নিতে পারবে তো চলো দেখে নাও তো দেখো আমি অঙ্কগুলি প্রশ্নগুলি খাতাতে তুলে নিয়েছি তো এখন দেখো তোমাদের কোন সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলি করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এ ফোর পি স্কোয়ার আছে ঠিক আছে তো আমরা চারকে কত লিখতে পারি দুই স্কোয়ার লিখতে পারি তো চারকে যদি দুই স্কোয়ার লিখতে পারি পিকেও পি স্কোয়ার লিখতে পারবো তো একবারে আমরা করি না তো চার আর পিকে আমরা চারের আমরা দু লিখি আর পিকে শুধু পি লিখি তারপরে দুইটার মধ্যে হোল স্কোয়ার দিয়ে একবারে স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এভাবে লিখতে পারি তারপর উপর লাইন আসে কি সেটা দেখতে হবে দুই দুই আর দুইয়ের উপর স্কোয়ার আছে পির উপর স্কোয়ার আছে কেন কারণ দুটোর মধ্যে হোল ব্র্যাকেট আছে তো দুই দু বুনে চার পি স্কোয়ার তাহলে চার পি স্কোয়ার মিলে গিয়েছে তো চার পি স্কোয়ার পরিবর্তে আমরা টু পি হুল স্কোয়ার লিখতে পারি তারপর মাইনাসটা দেখে দেখে দিয়ে দাও নয়ের পরিবর্তে কত লিখতে পারি তিন আর কিউটা কিউ লিখছি ঠিক আছে তো তিন কিউ যেহেতু হুল স্কোয়ার দিয়ে স্কোয়ার দেবো ঠিক আছে তারপরে দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এই সূত্রটা অবশ্যই লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি এ ব্র্যাকেট আবার এ মাইনাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার মধ্যে দুইটার মধ্যে মাঝখানে মনে মনে ইন্টু বা গুণ চিহ্ন আছে ঠিক আছে তো দেখো এই চার পি স্কোয়ারকে এটা লিখেছি নাইন কিউ স্কোয়ারকে এটা লিখেছি কেন আমাদের সূত্র মিলাতে হবে তো এই সূত্রটা মিলাতে হবে তো যেহেতু এটাকে এ ধরে এটাকে তাকে বুঝতে এ স্কোয়ার মানে স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ বলতে টু পি প্লাস বি বলতে থ্রি কিউ ঠিক আছে ব্যাকেট দিয়ে দিবা আবার এখানে লিখবা এ মাইনাস বি ঠিক আছে এ বলতে টু পি বি বলতে থ্রি কিউ ঠিক আছে এতটুকু হলো উত্তর ঠিক আছে আনসার লিখে দিবা এবার এক নাম্বারের মতো করে দুই নাম্বারটা আমরা করব। ঠিক আছে তো দেখো এখানে আমরা কোন কিছুর হিসেবে লিখতে পারবো পারবো না না কেন তোমরা একেবারে ভালো করে মুখস্থ করে নেবে যে দুই স্কোয়ার সমান সমান চার তিন স্কোয়ার সমান সমান নয় চার স্কোয়ার সমান সমান ষোলো পাঁচ স্কোয়ার সমান সমান পঁচিশ ছয় স্কোয়ার সমান সমান ছত্রিশ তারপর সাত স্কোয়ার সমান সমান আট স্কোয়ার স্কোয়ার সমান 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 চৌষট্টি নয় সমান একাশি দশ স্কোয়ার সমান সমান একশো এগারো স্কোয়ার সমান সমান একশো একুশ বারো স্কোয়ার সমান সমান একশো চুচল্লিশ এমন করে পনেরো অবধি তোমরা শিখে নেবা ঠিক আছে কারণ ছত্রিশের পরিবর্তে আমরা ছয় স্কোয়ার লিখতে পারি পঁচিশের পরিবর্তে আমরা পাঁচ স্কোয়ার লিখতে পারি পারি তো অবশ্যই পারি কিন্তু তেষট্টিটা এদের মধ্যে আছে নাই যেমন চৌষট্টি আছে কিন্তু তেষট্টি নাই যেমন একশো বারো এদের মধ্যে আছে নাই অবশ্যই আমাদের এদের মধ্যেকার কোনো কিছু কোনো সংখ্যা বের করতে হবে এটার থেকে ঠিক আছে তো যদি এমন হতে হয় এমন বের করতে হয় অবশ্যই এই দুইটা থেকে কোনো সংখ্যা কমন নিতে হবে আমাদের কেমন তো দেখো দুইটার মধ্যে থেকে আমরা সাতকে কে কমন নিতে পারি যদি সাত দিয়ে তেষট্টি কে ভাগ করি সাত পাই সাত দিয়ে যদি ভাগ করি তাহলে লিখতে পারি সাত নং তেষট্টি নয় কে তিন স্কোয়ার লিখতে পারি পারি তো অবশ্যই পারি তাহলে দুইটা থেকে সাতকে প্রথমে আমরা কমন নেবো তাহলে সাতের তেষট্টি জায়গাতে আমরা কত লিখবো সাত নং তেষট্টি আর এ স্কোয়ারটা লিখব ঠিক আছে মাইনাসটা দিয়ে দেব তারপর একশো বারোর পরিবর্তে আমরা সাত ষোলো একশো বারো বি স্কোয়ার লিখবো ঠিক আছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবার আমরা কি করব সাত লিখব একটা দ্বিতীয় বন্ধ নিয়ে স্কোর বা কেন কারণ আমরা নয় এ স্কোয়ারকে আমরা তো আবার প্রথম বন্ধনে দিয়ে হুল স্কোয়ার লিখতে হবে এবার মনে করো সাতটা নাই ধরে নাও সাতটা নাই তো কিভাবে করবা নয়কে তিন লিখব এ দিয়ে হুল স্কোয়ার লিখবো লিখতে পারি অবশ্যই পারি তিন ত্রিকে নয় এ স্কোয়ার এ স্কোয়ার মিলে গিয়েছে মাইনাস ষোলোকে কে কত লিখতে পারি চার এ বি স্কোয়ার লিখতে পারি অবশ্যই পারি ঠিক আছে তারপরে সমান সমান ঠিক আছে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি সূত্রটা এখানে লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেলো এবার সাতটা তো লিখবা তো এবার ইন্টু দিয়ে লিখবা এটা এটার পরিবর্তে লিখবা এ এ বলতে তিনে এ প্লাস বি বি বলতে চার বি ইন্টু এ এ মানে তিনে মাইনাস চার বি মানে চার বি ঠিক আছে সাত সাতটা ইন্টু তিনে প্লাস চার বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে এতটুকু একেবারে ইজি তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন কি দ্বিতীয় বন্ধনীটা দেব তোমরা দ্বিতীয় বন্ধনীটা দেওয়ার আর কোনো প্রয়োজন কারণ এমনিতেই দুইটার সাথে গুণ হিসাবে কেমন তো দেখো তোমাদের মনে আরো যদি প্রশ্ন থাকে যে স্যার সাতটা কি এর দুইটার সাথে গুণ হবে দেখো এটার মাঝখানে মনে মনে গুণ চিহ্ন আছে এটার মাঝখানে মনে মনে গুণ চিহ্ন আছে এখন যদি তোমাদের আমি বলি দুই গুণ ব্যাকেটে তিন আছে গুণ ব্যাকেটে ধরো চার আছে এখন যদি বলি যে এ দুইটা কি এ দুইটার সাথে গুণ হবে দুইটার সাথে গুণ হবে দেখো দুটার সাথে গুণ হবে বলতে তিনটা তো একসাথে গুণ হবে তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ একসাথে তো হবে তাই না এটাও সেম সাত দিয়ে এটাকে গুণ করব যেটা বের হবে ওইটার সাথে আবার এটা গুণ করব যদি গুণ করা যায় সবগুলি একসাথেই গুণ করতে পারবো তো অতএব দ্বিতীয় বন্ধনে আর দেওয়ার প্রয়োজন নাই আই থিঙ্ক তোমরা বুঝে নিয়েছ এই যে গুণ চিহ্নগুলি গুণ চিহ্নগুলি তোমরা দিলেও পারো না দিলেও পারো তোমাদের সাররা এমনিতে বুঝবে যে এদের মাঝখানে একটা চিহ্ন থাকে কেমন এবার আমরা দেখব তিন নাম্বার অঙ্কটা দেখো তিন নাম্বারের মধ্যে আমরা কে দেখতে পারি এখানে তোমাদের আমি দেখিয়েছি যে উনপঞ্চাশ সমান সমান সাত স্কোয়ার দেখিয়েছি এবার তাহলে আমরা ছত্রিশ সমান সমান ছয় স্কোয়ার লিখতে পারি তো এবার উনপঞ্চাশকে কত লিখতে পারি সাত এক্স দিয়ে হুল স্কোয়ার লিখতে পারি মাইনাস ছত্রিশের পরিবর্তে আমরা ছয় স্কোয়ার লিখতে পারি অবশ্যই পারি এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি লেখ এ ধরলাম স্কোয়ারটা দিলাম মাইনাস এটাকে বি ধরলাম স্কোয়ার দিলাম কি সূত্র আসে বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এবার আমরা এই সূত্রটাই সাজাবো এটাকে এ ধরবো প্লাস বি লিখেছি এতটুকু এস লিখে দিবা শেষ কেমন এবার দেখো এর পরবর্তী অঙ্কটা এবার চার নাম্বারটা ঠিক আছে তো চার নাম্বারের মধ্যে দেখো ষোলোকে আমরা কত দেখতে পারি চার চারা ষোলো চার স্কোয়ার লিখতে পারি একশো চুচল্লিশ কত লিখতে পারি বারো স্কোয়ার লিখতে পারি বারো বারো একশো চুচল্লিশ এখন তো সংখ্যাগুলিতে কোনো সমস্যা নাই সমস্যা কোন জায়গার সমস্যাও এক্স গুলিকে নিয়ে ঠিক আছে এক্স স্কোয়ার থাকলে তো এক্স ব্র্যাকেট স্কোয়ার লিখতে পারতাম বা এক্স চারটে থাকলো এক্সের উপর স্কোয়ার মানে স্কোয়ার দিয়ে আবার ব্র্যাকেট ডি স্কোয়ার লিখতে পারতাম কিন্তু এখানে রয়েছে এক্স তিন মানে তিনটা রয়েছে ঠিক আছে একটু তো সমস্যা দেবেই আমাদের সমস্যা সমাধান করার জন্য ঠিক আছে এখানে এক্স পাঁচটা দিয়েছে তাহলে দেখো এক যদি চারটা থাকতো তাহলে আমরা লিখতে পারতাম এক যদি দুইটা থাকতো লিখতে পারতাম তাহলে এখানে একটা বেশি এখানে একটা বেশি তার মানে আমাদের একটাকে কমন নিয়ে নিতে হবে ঠিক আছে দুইটা থেকে একটা নিয়ে নিতে হবে আমাদের বুঝেছ তো তারপরে বুঝলে এবার দেখো ষোলোটা ষোলো লিখবো এক্স পাঁচটা থেকে একটা নিয়েছি আর কয়টা থাকবে এক্স চারটে থাকবে একেবারে ইজি মাইনাস একশো চুচল্লিশটা লিখবো এক্স তিনটা থেকে একটা নিয়ে নিয়েছি আর থাকবে এক্স দুইটা শেষ এবার এক্সটা দেব যেহেতু এবার একটা কমন নিয়েছি অবশ্য একটা দ্বিতীয় বন্ধনে দিতে হবে কেমন ষোলোকে কত লিখবো চার লিখবো এক্স টু ডি পাওয়ার ফোর না এক্স স্কোয়ার দিয়ে হুল স্কোয়ার দেবো ঠিক আছে তাহলে দেখো চারচেরা ষোলো এক্স লিখবো আর পাওয়ারে পরে গুণ হয় সেটা তো তোমরা জানো কারণ আমার ভিডিও তোমরা খুব ভালো করে দেখো মাইনেস একশো চুচল্লিশের পরিবর্তে লিখবো বারো ঠিক আছে আর এক্সটা এক্স লিখবো শুধু কেমন এই হুল স্কোয়ার দেব। বারো বারো একশো চুচল্লিশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এই দ্বিতীয় বন্ধন এই ক্লোজ করে দেবা এবার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তোমরা পরীক্ষাতে এমনি এমনি বি লিখবা না কিন্তু স্যার কেটে দেবে তোমাদের আমি তো তোমাদের বোঝার জন্য লিখলাম ঠিক আছে তো এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে কি সূত্র আসে এ প্লাস বি ইন্টু এ বি কেমন তোমরা বলবে যে স্যার এত সূত্র কীভাবে মুখস্থ রাখবো আরে তোমাদের সূত্র শুধু তিনটা মুখস্থ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হুল স্কোয়ার আর একটা এটা এ স্কোয়ার মাইনাস আর একটা সূত্র এটা লাগে যে এক্স প্লাস বি এই যে একটা সূত্র আছে ঠিক আছে এই সূত্রটা লাগে এটা পরবর্তী সময় তোমাদের এটা তো জানোই ঠিক আছে নাইন পয়েন্ট ফাইভে আমি অঙ্কগুলি করিয়েছি এগুলির মধ্যে যদি মাইনাসও থাকে কীভাবে করতে সেটাও দেখিয়েছি ঠিক আছে না দেখলে তোমরা কেউ অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কেমন তো এটা টপিক না টপিক হলো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস তো লিখবো তো এটা এবার তো দ্বিতীয় বন্ধটা লাগবে না এটাকে এ ধরবো ঠিক আছে এ মানে এক্স ফোর স্কোয়ার এ প্লাস বি কত বারো এক্স এ প্লাস মানে ফোর স্কোয়ার এ মাইনাস মানে বারো এক্স হলো এতটুকু ঠিক আছে ক্লিয়ার আই থিঙ্ক বুঝে নিয়েছ এবার দেখো পাঁচ নাম্বারটা দেখো এল প্লাস এম হুল স্কোয়ার মাইনাস এল এই পুরোটাকে যদি আমরা এ ধরি এ পুরোটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস পি সূত্রটা আসে অবশ্যই আসে লেখো সূত্রটা অবশ্যই প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা পরীক্ষাতে লিখবা নাহলে তো তোমাদের স্যার প্রশ্ন করতে পারে যে তুমি কোন সূত্র ব্যবহার করে লিখেছ তোমাদের সার জানে কোন সূত্রটা ব্যবহার করে লিখেছো কিন্তু তা সত্ত্বেও তোমরা যে সূত্রগুলি লেখো নাই তোমাদের নাম্বার হাফ দিতে পারে তো কি দরকার রিক্স লোয়ার বলো অবশ্যই লিখে দিবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এই দেখো দ্বিতীয় বন্ধনে ইউজ করবা এবার এ এ বলতে ফোর এল প্লাস এম এটার পুরোটা এ প্লাস বি বলতে এল মাইনাস এম ঠিক আছে এ প্লাস বিদনী ক্লোজ করবা আবার এ এ বলতে এল প্লাস এম এ মাইনাস বি এল মাইনাস এম দ্বিতীয় বন্ধন ক্লোজ করবা ঠিক আছে দেখো এখানে দ্বিতীয় বন্ধন কেন দিয়েছি কারণ এ এ প্লাস এ বিটা লিখেছি এ প্লাস বি এ দিয়ে এ মাইনাস বি ঠিক আছে এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ করেছি এটা তো ব্র্যাকেট দিতে হবে এখানে ঠিক আছে তো এবার আমাদের যে কাজটা হলো এই ব্র্যাকেটগুলিকে সরাতে হবে ব্র্যাকেটগুলি এ প্লাস দিয়ে এটাকে গুণ করতে হবে এ মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে করতে হবে অবশ্যই করো এলটা লিখো এল প্লাস এম প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে পাল্টে না ঠিক আছে এখানে প্লাস আছে মনে মনে প্লাস এল প্লাস এল লিখলাম এখানে মাইনাস এম মাইনাস এম লিখে দিব ঠিক আছে এবার এক্ষেত্রে এলটা লিখব প্লাস এমটা লিখব এখানে যেহেতু মাইনাস দি এটা গুণ করবো চিহ্ন পাল্টে যাবে এখানে এর আগে মনে মানে কি চিহ্ন প্লাস এখানে হয়ে যাবে মাইনাস এল এখানে এল এম এর আগে মনে মানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস এমটা এম হয়ে যাবে বুঝেছ এবার যেটা করতে হবে এখানে মাইনাস এম এ প্লাস এম এটা কাটা যাবে কেটে দিলাম ঠিক আছে এটা মাইনাস এল এটা প্লাস এল কেটে মানে কাটা যাবে কেটে দিলাম এবার এখানে একটা এল এখানে একটা এল এটা দুটা প্লাসের তো যোগ করবো টু এল ঠিক আছে তারপর একটা ব্র্যাকেট দেব এখানে একটা এম একটা এম তাহলে যোগ করলে টু এম ঠিক আছে এই দুইটা কি হিসেবে আসে গুণ হিসাবে তো গুণ করবো দুই দুবো না কত চার এল আর এম গুণ করলে এল এম ঠিক আছে বুঝে নিয়েছো এবার দেখব ছয় নম্বর অঙ্কটা ঠিক আছে নয় নয় আমরা কত লিখবো তিন লিখতে পারি আর এক্স ওয়াইটা লিখে পুরোটাকে হোল দিয়ে দেবো তিনের মানে ষোলো কে কত লিখব চার স্কোয়ার লিখব এটাকে এ ধরব এটাকে বি ধরবো ঠিক আছে তো এখানে সাইডে লিখবা এ মাইনাস উপর স্কোয়ার

দেখো এখানে এটাকে এ ধরবো এ স্কোয়ার মাইনাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে কি সূত্র আসে এ এ মাইনাস বি হোল স্কোয়ার আসে ঠিক আছে পুরোটার থেকে যেহেতু মানুষের জন্য মাইনাস এ সূত্রটা লেখো স্কোয়ার মাইনাস টু এ বলতে ডাইরেক্ট এ দিবা এ স্কোয়ার মাইনাস এটা তো সূত্রটা লিখছি টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে কোন সূত্রটার থেকে এটা আসলে এটা লিখে দেখবা তারপর মাইনাস জ্যাট স্কোয়ার দেখে দেখে লিখবো মানে জ্যাট স্কোয়ার ঠিক আছে এটা পুরোটাকে এ এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে সূত্র কোনটা এটা এ স্কোয়ার বি বিয়ার সূত্র কোনটা এটা লিখে দাও যে বিট যে একটা সংখ্যা এই জন্য এখানে আর দ্বিতীয় বন্ধনে দেওয়ার প্রয়োজন লাগবে না এ এক্স এটা পুরোটা এ প্লাস বি

ঠিক আছে বি সি আছে বুঝতে পেরেছ এখানে মাইনাস চার বি স্কোয়ার এখানে বি এখানে বি এখানে সি এখানে সি তাহলে এ তুন এ তিনটা দিয়ে একটা সূত্র হবে কিন্তু এখানে এ এ আছে এখানে বিসির মধ্যে নাই তাহলে এ পঁচিশ এস এ স্কোয়ারকে আমরা আলাদা রাখব ঠিক আছে এ পঁচিশ এ স্কোয়ারকে আমরা আলাদা রাখব এবার পুরোটা থেকে দেখো আমাদের এখানে কে আমরা দুই বি হোলস্কে লিখতে পারি ঊনপঞ্চাশকে সাত সি হোলস্কে লিখতে পারি তো যদি সাজাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এমন আসে মানে মোট কথা এখানে প্লাস বা মাইনাস থাকে কিন্তু এখানে এ এবং বি এর সাথে মাইনাস থাকে থাকে না তো এখানে কিন্তু আছে তো যেহেতু আছে আমাদের এই তিনটা থেকে একটা মাইনাস যদি কমন নিয়ে নিই প্রত্যেকটা থেকে চিহ্ন পাল্টে যাবে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে একটা মাইনাস কমন নিয়ে নিই প্রথমে তো এই তিনটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে মাইনাস কমন নিলে আমরা জানি চিহ্ন পাল্টে যাই এখন চার বি স্কোয়ারের সাথে মনে 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 না দেখতে পাচ্ছি মাইনাস আছে তাহলে তখন প্লাস হয়ে যাবে প্লাস ফোর বি স্কোয়ার হয়ে যাবে প্লাসকার লিখতে হয় লিখতে হয় না তারপর এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস আটাশ বিশি হবে কেমন এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে ঊনপঞ্চাশ সি স্কোয়ার এতটুকু ক্লিয়ার জাস্ট এটা লিখেছি আর তিনটার থেকে মাইনাস কেমন নিয়েছে জন্য চিহ্ন পাল্টে গিয়েছে ঠিক আছে এবার পঁচিশকে আমরা কত লিখতে পারি পাঁচ একে এ এ হোল স্কোয়ার লিখতে পারি পাঁচ পাঁচ পঁচিশ এ দিয়ে স্কোয়ার করলে স্কোয়ার হয় মাইনাস একটা দ্বিতীয় বন্ধনে দিবা কেমন এ চার বি স্কোয়ার তো চারকে দুই লিখব বি স্কোয়ারকে বি লিখব টু বি হুল স্কোয়ার লিখেছি মাইনাস এটা সূত্র থাকবে ঠিক আছে সূত্র হবে আর কি আর উনপঞ্চাশকে কথা লেখা আছে সাত এ সি হুল স্কোয়ার লেখা যায় দ্বিতীয় বন্ধনে ক্লোজ তো এইটাকে অ্যাথ হললি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বল্টে টু বি এ এ বি বি বলটে সেভেন সি প্লাস বি স্কোয়ার এবার দেখো উপরেরটা মিলে কি দুই দু বোনের চার বি স্কোয়ার মিলেছে সাত সাথে উনপঞ্চাশ স্কোয়ার মিলেছে আর দুই বোনের চার চারের সাথে সাত গুণ করলে চার সাথে আঠাশ আঠাশ বি আর সি গুণ করলে বেশি আঠাশ বেশি মিলেছে এটার থেকে এটা মিলেছে তার মানে এ তিনোটার থেকে এই তিনোটা আসা যায় এই তিনোটার থেকে কোন সূত্রটা হবে দেখো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে মাইনাস আছে তাহলে এ মাইনাস বি এ হুল সূত্রটা আসে মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা ঠিক আছে সূত্রটা আসে তো লেখো এখানে কি সূত্র বি বি বলতে সেভেন সি এ মাইনাস বি হোল স্কোয়ার পুরোটার থেকে এটা আসে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল আসে আসে তো দেখো এখানে পরবর্তীতে যেহেতু দুইটা সংখ্যা আছে দুইটা পদ আছে এই জন্য একটা দ্বিতীয় বন্ধন এবার ইউজ করতে হবে কেন কারণ আমরা তো মাইনাস দিয়ে গুণ করবো এবার তো এ মাইনাস সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি এ কত এ হলো ফাইভ এ এ প্লাস বি কত টু বি মাইনাস সেভেন সি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ এ হলো ফাইভ এ এ মাইনাস বি হল টু হলো দ্বিতীয় ক্লোজ এবার দেখো এই ফাইভ এ এই প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে পাল্টে না তাহলে প্লাস টু বি সেভেন সি ঠিক আছে এবার এটা দিয়ে এ গুণ করলে চিহ্ন পাল্টে যাবে এটার আগে মানে প্লাস আছে তো প্লাসটা মাইনাস হয়ে যাবে টু বি মাইনাস আসে প্লাস হয়ে যাবে সেভেন সি ঠিক আছে তো এটা এ আর আছে এ নাই এটা বি আর আছে বি নাই এটা সি আর আছে সি নাই এটাও সেম তাহলে এগুলি অসদৃশপথ তাহলে এতটুকু হলো উত্তর কেমন তো আজকের ভিডিওতে টুকু অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার লাগে আর অবশ্যই সাথে থাকবে ঠিক আছে সো টাটা